السلام عليكم ورحمة الله وبركاته. جي بھائی سکول আমাদের নতুন চেম্বার উদ্বোধনের সময় আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে সবাই ব্যস্ত, মানে সবকিছু ধুয়ে ধুয়ে রেডি করছি। আজকে চারিদিক থেকে বিভিন্ন রকমভাবে আমরা সাজিয়ে গুছিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সকলকে নিয়ে। তারপর আমরা এই দোকানটা উদ্বোধন করে আলহামদুলিল্লাহ এখানে আমাদের চিকিৎসা আরম্ভ করব। জি, তো এটা সকালের দিকের পরিস্থিতি, আমরা আবার মোটামুটি বৈকালের মধ্যে সব রেডি করে আবার দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। বাকি আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। আলহামদুলিল্লাহ আমাদের কালারের কাজ, রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। বাইরের দিকটা আমাদের পরিস্থিতি দেখেন আর কেমন লাগছে একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এই যে এটা হচ্ছে আমাদের মিনার বলতে পারেন। জি, কালারগুলো কেমন লেগেছে একটু বলবেন। আর এই সকল যে চেয়ার টেবিলগুলো দেখছেন এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার যে আয়োজন করেছি সেখানে বসে আমরা একটি বিরিয়ানির ব্যবস্থা করেছি, সকলকে কার্ড দিয়েছি আশেপাশের ব্যক্তিদেরকে, মোটামুটি সবাইকে যেহেতু দিতে পারিনি মোটামুটি যতজনকে পেরেছি আমরা দিয়েছি, তারা এসে এখানে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করবে। জি, যতটা পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো তাদেরকে খাওয়ানোর। জি, আর এটা হচ্ছে রোগীদের বসানোর জন্য জায়গা, দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো চেয়ার রোগী বসানোর জন্য। এর আগে আমাদের যে জায়গাটা ছিল সেখানে যারা এসেছেন জানেন সেখানে বসতে রোগীদের খুবই কষ্ট হতো, তার জন্য এবার আমরা সেই ব্যবস্থা ভালোভাবে করেছি। এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে সবসময় রোগী বসবে। আর সামনে যে দেওয়ালটা দেখছেন ওখানে একটি এলসিডি লাগবে আমাদের। জি, যেখানে ইসলামিক কোনো ভিডিও অথবা এমন কিছু জিনিস ডিসকভারি কোনো সিনগুলো সেগুলো চলতে থাকবে যাতে মানুষ বোর না হয়, বিরক্তি না খায়। জি, কারণ অনেক সময় লাগে আমাদের। জি, তো সব মিলিয়ে দেখেন কেমন লাগছে একটু বলবেন। আশা করছি আলহামদুলিল্লাহ রোগীদের কোনো ধরনের আর সমস্যা হবে না, এটার ভিতরে ঢুকলেই আমাদের চেম্বার। জি, দেখেন এখন মোটামুটি সাজানোর কাজ চলছে আমাদের চেম্বারগুলো। আমরা পাশাপাশি দুইখানা চেম্বার করেছি, একটা হচ্ছে আমাদের ডাক্তারখানা যেটা হোমিও ডাক্তারখানা, আর পাশেরটা হচ্ছে আমাদের জিন জাদু চিকিৎসা। জি, তো পাশাপাশি দুটোই করেছি, কারণ অনেক সময়তে দেখা যাচ্ছে রোগীগুলো এদিক সেদিক ছুটতে একটু সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ এক জায়গায় যদি দুটো জিনিসকে রাখি তো আমাদের সেন্ট বা কোনো কিছু ব্যবহার করতে সমস্যা হচ্ছিলো, তার জন্য পাশাপাশি আমি দুইটা চেম্বার করেছি, একটা সরাসরি একদম ডক্টরখানা আর একটা হচ্ছে আমাদের জিন জাদু চিকিৎসালয়। জি, যাক আমাদের ছেলেরা সবাই বম ফুলানোর কাজ চলছে, মানে এগুলো সব আমরা সামনের দিকে সুন্দরভাবে লাগিয়ে দেবো কাজের মধ্যে যাতে একটু দেখতে ভালো লাগে। সকলকে নিয়ে কাজগুলো চালাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। যাক ভাই, প্রত্যেকেই খুব আনন্দের সঙ্গে কাজগুলো করছে। মোটামুটি চেম্বারটা আপনাদেরকে দেখিয়ে দেই, আমার চেম্বারটা একটু ঘুরে দেখুন আশপাশটা, যেটা আমি ডক্টরখানা করেছি কেমন হয়েছে একটু বলেন। জি আলহামদুলিল্লাহ মোটামুটি চালু করছি, দয়া করবেন সকলেই। জি, এগুলো সব আমাদের মেডিসিন। জি, আমাদের যে আয়োজনগুলো করেছি তার কার্যকলাপ চলছে সব কিছু রান্নার। জি, হচ্ছে আমাদের সম্পর্কে চাচা হচ্ছে আমাদের গ্রামেরই, তিনি এই কাজ করছে। আর আমরা বিরিয়ানি রান্নার জন্য একজন বাবুর্চি নিয়ে এসেছি, কারণ সবার দ্বারাই সব কিছু সম্ভব নয়, প্রায় কম করে 150 থেকে 200 লোকের আয়োজন আছে, তো আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য রান্না করার জন্য এক ব্যক্তিকে নিয়ে এসেছি যে বিরিয়ানি ভালো রান্না করতে পারে, মানে এদের হোটেল আছে তাদেরকে দিয়ে কাজটা করি। কারণ এত টাকা খরচা করার পর যদি খাবারটা রান্না ভালো না হয় তাহলে মানুষ খেয়ে তৃপ্তি পাবে না, এই জন্যই রান্নার মিস্ত্রিকে দিয়ে কাজটা করছি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের কাজগুলো চলতেই আছে, যাক মাংস রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ, এটা নামিয়ে নিচ্ছে। এবার আমাদের বিরিয়ানির চাল যেগুলো সেগুলো দেওয়া হবে,
সেটাকে ঠিক মতো রান্না করা হবে। জি আমাদের রান্নার যে সকল মশলাগুলো পড়তে শুরু করেছে, পানি দেওয়া হচ্ছে, এক সাইডে কিন্তু রান্না চলছে, দেখছেন আপনি পাশে যে ইটা আছে কড়াইটা আছে সেখানে কিন্তু বিরিয়ানি রান্না চলছে, মানে একটাতে হবে না, তার জন্য আবার দ্বিতীয়তে রান্না চলছে এদিকে। হ্যাঁ জি বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটি আয়োজন করেছি, অনেক মানুষ আসতে পারবে, তারা সকলে আলহামদুলিল্লাহ আনন্দ উপভোগ করবে। জি দেখো এগুলো সব স্যালাড তৈরি হবে, অনেকগুলো করেছি আলহামদুলিল্লাহ। জি ইনি আমার সবসময় সকল কাজে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ মানুষটা, যে কোনো কিছু আয়োজন করলেই বা কোনো কিছু প্রয়োজন পড়ে ইনাকে আমি বলি, ইনি এসে সহযোগিতা করে, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন আমাদের ইলেকট্রিক মিস্ত্রি, নাম হচ্ছে টুয়েল, ব্যাকেটে জাহাঙ্গীর। জি ওনার নামই হচ্ছে জাহাঙ্গীর, ব্যাকেটে টুয়েল। জি তো যাকে উনি স্যালাডগুলো কারো ছোটো ছোটো করছে। এটা হচ্ছে আমাদের বর্দা, জি তিনি দুধ নিয়ে যাচ্ছে যে বিরিয়ানিতে দুধ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বিরিয়ানি মোটামুটি যে চাওয়ালটা রান্না হয়েছে, এখন এক ধরনের যে কালারটা দেওয়া হয় কি রং বলছে ওটা দিচ্ছে উনি, যাক ওনাদের প্রসেস ওনারাই জানছেন কখন কি দিতে হয়। সত্যি দেখতে খুব ভালো লাগছে তাই না? আমাকে তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাক আমাদের কাজ তো খুব দ্রুতই চলছে, কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসবে আর মানুষ সকালে চলে আসবে। জি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে, আর এই যে দিচ্ছে এটা দুধ, জি উনি দুধ গরম করে দিচ্ছে, গরমের জন্য হাতে উঠাতে একটু অসুবিধা হচ্ছে দেখে বুঝতেই পারছেন আপনারা। জি আপনাদের ওখানেও কি বিরিয়ানি রান্না করার সময় এরকম প্রসেসে করে জানাবেন, যে এক এক জায়গায় হয়তো এক ধরনের হয়তো রান্না হয়, সকলে একই রকম ভাবে করে না। জি 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 আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাবার দেখে তো চুলিতে হবে,
ইলেকট্রিক লেভেল কত? 11 হবে ভাই। আসলে আমরা আসলে